বন্ধুরা এই বর্ষার মরশুমে ইতিমধ্যেই কিন্তু আবহাওয়া দপ্তর থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট জারি করে দিয়েছে যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে কোন কোন জেলায় আজ থেকে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টি চলতে থাকবে এবং কতদিন পর্যন্ত এই বৃষ্টি চলবে কোন কোন জেলাতে কতক্ষণ বৃষ্টি হবে পুরো ডিটেলস কিন্তু আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব তাই এক নজর প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রতিটি জেলার আপডেট দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা এখানে আরও স্পষ্টভাবে বলা হয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে আরও কিছুদিন আগামী চব্বিশ ঘন্টায় দার্জিলিং সহ পাঁচ জেলায় বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টি কিন্তু হবে দেখতে পাচ্ছেন তারপরে বলা হয়েছে এরপর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে আগামী চব্বিশ ঘন্টা প্রবল বৃষ্টির পূর্বাভাস অসম এবং মেঘালয়ে কিন্তু রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে প্রবল বৃষ্টি কিন্তু আসামে এবং মেঘালয়ে হতে পারে পাশাপাশি কিন্তু এর প্রভাব নদীর জলস্তর কিন্তু বাড়তে পারে উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন এই যে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তার জেরে কিন্তু নদীর জলপ্রভাব জলস্তরের প্রভাব কিন্তু উত্তরবঙ্গে বাড়তে পারে বলে জানিয়েছে পাশাপাশি এখানে বলা হয়েছে দেখুন আজকে এবং বৃহস্পতিবারও কিন্তু দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস দিয়েছে বন্ধুরা পাশাপাশি বলা হয়েছে ভারী বৃষ্টি হবে মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে দেখুন উত্তর ও দিনাজপুরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি শুক্রবারের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বন্ধু দেখতে পাচ্ছেন শুক্রবারের পর উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে থাকবে এবং উত্তরবঙ্গের উপরের দিকের জেলা যেমন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার জলপাইগুড়িতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে আরও কিছুদিন বন্ধু দেখতে পাচ্ছেন এ সমস্ত জেলাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি আরও কিছুদিন চলবে পাশাপাশি বলা হয়েছে আবহাওয়া দপ্তর আপাতত রবিবার পর্যন্ত এই ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে বন্ধু দেখতে পাচ্ছেন উপরে যে সমস্ত জেলাগুলি সে সমস্ত জেলাগুলির কথা কিন্তু আগামী রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যেই কিন্তু জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি এখানে বলা হয়েছে দক্ষিণবঙ্গে আগামী দুই তিন দিন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে আগামী চব্বিশ ঘন্টায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে দেখুন বীরভূম মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত বন্ধুরা দেখতে পাচ্ছেন বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি চলবে আগামী শুক্রবার পর্যন্ত এছাড়াও শুক্রবার পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সহ বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দু এক পশলা কিন্তু এ সমস্ত বৃষ্টি হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার যে আপডেট সেটি আপনাদের সামনে তুলে ধরা হলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করে সকল বন্ধুবান্ধবকে জানিয়ে রাখবেন যাদের জেলাতে এই বৃষ্টির পূর্বাভাস রয়েছে তারা এতে এতটুকু সতর্ক থাকতে পারে ধন্যবাদ সাথে থাকার জন্য